আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন আরো একটা ক্লাস নিয়ে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। এবং আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ত্রিমাত্রিক বস্তুর গল্প চ্যাপ্টারের একটা নতুন ক্লাস শুরু করব। এবং এই ক্লাসে আমরা হচ্ছে চ্যাপ্টারটার দ্বিতীয় যে ছকটা আছে, অর্থাৎ আমাদেরকে যে একটা ছক দিয়েছে এবং ছকের জ্যামিতিক আকৃতির কিছু নাম লিখতে বলেছে, সেই ছকটার সমাধান করব। আমাদের আজকে যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে ছকটা, নিচের সারণীটি পূরণ করো, এই ছকটা আমরা আজকে পূরণ করবো। এটা হচ্ছে আমাদের বইয়ের 174 নম্বর পৃষ্ঠায় আছে। এবং গত ক্লাসে কিন্তু আমরা হচ্ছে ত্রিমাত্রিক বস্তু জিনিসটা কি, দ্বিমাত্রিক বস্তুর সাথে তুলনা করে আমরা কিন্তু এর বিস্তারিত সব কিছু জেনে নিয়েছিলাম। আশা করি ক্লাসটা তোমরা দেখেছো এবং বিস্তারিত বুঝেছো। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু ত্রিমাত্রিক বস্তুর ভিতরে ঢুকবো। গত ক্লাসে আমরা আলোচনা করেছি ত্রিমাত্রিক বস্তুর বাহির অংশ নিয়ে। আজকে আমরা ত্রিমাত্রিক বস্তুর একদম ভিতরে গিয়ে দেখবো যে আমরা কোন বস্তুগুলিকে ত্রিমাত্রিক বস্তু বলতেছি, এগুলোর জ্যামিতিক নাম কি, এগুলোর তল আছে কিনা, কোন আছে কিনা, এবং তল থাকলে সেগুলো কত রকমের, কোন থাকলে সেগুলো কত রকমের, এই জিনিসগুলো আমরা দেখবো। তাহলে দেখো, এখানে আমাদের যে ছকটা আছে, ছকের মধ্যে প্রথমে কিছু ছবি দেওয়া আছে। এই ছবিগুলো কিন্তু আমাদের ত্রিমাত্রিক বস্তু বা দ্বিমাত্রিক বস্তু হতে পারে, আমরা এখনো জানি না, তবে মোস্ট প্রবাবলি আমরা ধরে নিচ্ছি সবগুলো ত্রিমাত্রিকই হবে। এখন এইগুলো কি করতে হবে, আমাদের নাম লিখতে হবে। যে ছবিগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সবগুলো আমাদের পরিচিত, ঠিক না? এগুলো কিন্তু আমাদের পরিচিত, এবং আমাদের কি করতে হবে, এগুলো নাম লিখতে হবে। তারপরে এই এগুলোর মধ্যে বাহু, এই বস্তুগুলোর বাহু কতগুলো আছে সেই বাহুটা লিখতে হবে। এই বস্তুগুলোর কোণ কতগুলো আছে, কোণ লিখতে হবে। বস্তুগুলোর তল কী আছে, তল লিখতে হবে। আবার অন্যান্য বৈশিষ্ট্য যদি থাকে সেটাও লিখতে হবে। এবং জ্যামিতিক আকৃতি, অর্থাৎ জ্যামিতিক ভাষায় আমরা এই বস্তুগুলোকে কী বলতে পারি সেটাও লিখতে হবে। এখন এখানে দুই তিনটা জিনিস আমাদের বুঝতে হবে। আগে বাহু, বাহু তো আমরা জানি যে কি হচ্ছে, একটা জিনিসের যে চারদিক দিয়ে যে অংশগুলো যুক্ত থাকে ওগুলোই তো হচ্ছে বাহু। যেমন আমি যদি একটা বই নেই তাহলে বইয়ের এগুলো হচ্ছে বাহু। আচ্ছা, এরপর হচ্ছে কোণ, কোণ তো জানি যে দুইটা বাহু যখন একসাথে যুক্ত হয় তখনই কোণ উৎপন্ন হয়, অর্থাৎ দুইটা রেখা, রেখাংশ বা রশ্মি যখন একসাথে একে অপরের সাথে মিলিত হয় বা একজন আরেকজনকে ওভার করে চলে যায় তখন সেখানে কি উৎপন্ন হয়, কোণ উৎপন্ন হয়, এটা তো আমরা সবাই জানি। এরপর আমাদের আছে হচ্ছে এই যে তল, এই তলের সাথেও কিন্তু আমরা অনেকেই পরিচিত। তল হচ্ছে কি, সহজ ভাষায় বললে কোনো বস্তুর তলা, তলার অংশ বলি আমরা, যে যে জিনিসটা আমরা এভাবে রাখবো সেটা হচ্ছে তল। যেমন এই বইটা যদি বলি, বইটা যখন আমি এভাবে রাখতেছি তাহলে বই হচ্ছে এটা তলার অংশ, তল। তারপরে যখন বইটা যখন এইভাবে রাখতেছি এটা হচ্ছে তলার অংশ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তল। আমি যদি এইভাবে রাখতে পারি, আবার এভাবে রাখলে এটা তল হয়ে যাচ্ছে, তার মানে যে অংশটা নিচের দিকে আছে এটাকে আমরা কি বলতেছি, তল বলতেছি বা তলা বলতেছি সহজ ভাষায়, যে নিচের অংশ, এভাবে আমরা মনে রাখবো। তো আমাদের কি করতে হবে, এই বস্তুগুলোর নাম, বাহু, কোণ, তল এগুলো লিখতে হবে, অন্যান্য বৈশিষ্ট্য লিখতে হবে, জ্যামিতিক আকৃতির নাম লিখতে হবে। তাহলে চলো আমরা প্রথমে শুরু করি বই দিয়ে। প্রথম অংশ আমাদের যে চিত্রটা আছে এটা কি, বই। সো এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটার নাম হচ্ছে কি, একটা বই আমরা লিখলাম। এবার এই বইয়ের বাহু কয়টা, বইয়ের বাহু কয়টা, তো দেখো আমার হাতে যে একটা বই, এই বইটায় বাহু কয়টা আছে আমরা গণনা করি। তুমি একটা বই হাতে নাও, নিয়ে গণনা করো। দেখো বইটা যে আছে, বইটা আমরা দেখতেছি এই যে একটা বাহু, এটা একটা বাহু উপরের দিকে, এই যে এইটা একটা বাহু, একটা বাহু, তারপরে এই যে একটা বাহু, দুইটা বাহু, এরপর তিন, চার। এখানে আমরা কয়টা বাহু পেলাম, চারটা। এই বাহুগুলো নিয়ে নিয়েছি, এই বাহুটাও নিয়ে নিয়েছি, এই বাহুটাও নিয়ে নিয়েছি, তাহলে চারটা বাহু পেলাম। বইটা এই দিক দিয়ে ঘুরাই, দেখো এই যে একটা বাহু, পাঁচটা বাহু, এই যে একটা বাহু, ছয়টা বাহু, এই যে আরেকটা বাহু, সাতটা বাহু। এই বাহুটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি অলরেডি আগেরবার, সাতটা পেলাম। আবার দেখো এই দিক দিয়ে একটা বাহু, এই দিক দিয়ে একটা বাহু, এই দিক দিয়ে একটা বাহু, কয়টা হলো, দশটা বাহু। এই বাহুটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি। এখন দেখো এই বাহুটা, এই পাশের এই বাহু আমরা নিয়ে নিয়েছি আগে, এই বাহুটা কিন্তু নিয়ে নিয়েছি, এখন থাকে শুধু এই বাহুটা আর এই বাহুটা, তাহলে এগারো, বারো। এই হচ্ছে আমাদের বারোটা বাহু। একটা বইয়ের বাহু থাকে কয়টা, বারোটা, তার মানে বইয়ের বাহু হচ্ছে বারোটা, আমরা লিখতে পারি বইয়ের বাহু বারোটা। এবার কোন কয়টা, কোন গণনা করো। দেখো কোন হচ্ছে কিন্তু ২৪টা হবে, খেয়াল করে দেখো। এই বাহু আর এই বাহু যখন মিলিত হচ্ছে এই জায়গায় একটা কোন উৎপন্ন হয়েছে, আবার এই বাহু আর এই যে এই দিকের এই বাহু মিলিত হয়ে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে, তার মানে এটা একটা কোন, এটা একটা কোন। একইভাবে এখানে একটা কোন, এখানে একটা কোন আছে, তার মানে এখানে চারটা কোন। আবার এদিক দিয়ে দেখো, এখানে একটা কোন, এখানে একটা কোন, এখানে একটা কোন, এখানে একটা কোন, আটটা কোন। আবার এই যে এই জায়গায় কোন আছে, এখানে কোন আছে, এখানে কোন আছে, এই যে কোন মানে কি, এই যে এই বাহু আর এই বাহু মিলিত হয়েছে, তার মানে বারোটা কোন পেলাম। তারপর এখানে কোন আছে, এখানে কোন আছে, এখানে কোন আছে, এখানে কোন আছে, ষোলোটা কোন পেলাম। আবার এই দিক দিয়ে উল্টাও, উল্টায় দেখো এই যে এই বাহু আর এই বাহু মিলিত হয়েছে, তার মানে এখানেও কোন আছে, এটাও তো একটা কোন, এই যে এই কোনারটা তো একটা কোন, তার মানে এটা একটা কোন, এটা একটা কোন, এখানেও চারটা কোন আছে, তার মানে ষোলো চারে ২০। আবার একইভাবে এই পাশেও,
এরপর কি এই চারটা কোণ আছে, তার মানে চব্বিশ। তার মানে আমরা কোণ পেলাম কয়টা? চব্বিশটা। বইয়ের কোণ পেলাম চব্বিশটা। তুমি বইটা হাতে নিয়ে নিজেও একটু গুনে দেখো, তাহলে বুঝতে পারবা। এবার আসো তল। ওই যে তল, কিন্তু ক্লাসের শুরুতে আমি বললাম যে তল আমরা নিচের অংশে যেটা রাখতেছি ওটাকেই তল বলতেছি, মানে এমনি বোঝার জন্য। তাহলে এটা যদি তল হয়, তাহলে এখন খেয়াল করে দেখো, এই বইটা আমি এখানে রাখতেছি একটা তল, এভাবে রাখলেও দুইটা, এভাবে রাখলাম তিনটা, এভাবে রাখলাম চারটা, এভাবে রাখলাম পাঁচটা, আবার এভাবে রাখলাম কয়টা হলো? ছয়টা। তার মানে বইয়ের তল পেলাম আমরা কয়টা? ছয়টা। বইয়ের তল পেলাম ছয়টা। এবার অন্যান্য বৈশিষ্ট্যটা আমরা একটু পরে লিখি, আগে এটা জ্যামিতিক একটা নাম দিই। তাহলে জ্যামিতিক নাম কি এটার? যেহেতু এটা একটা ত্রিমাত্রিক বস্তু আমরা দেখতেছি, এটার কারণ কি? এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা একটা ঘনবস্তু। কি ঘনবস্তু? এটা একটা আয়তাকার ঘনবস্তু। ঘনবস্তু কিন্তু বর্গাকারও হতে পারে, কিন্তু এটা একটা কি? আয়তাকার ঘনবস্তু। অবশ্য বর্গাকার ঘনবস্তুটার আমরা আলাদা নাম দিই, যেটাকে আমরা বলি হচ্ছে ঘনক, সে বিষয়ে আমরা একটু পরে আসবো। কিন্তু এটার নাম হচ্ছে আয়তাকার ঘনবস্তু। এই বইটার নাম কি? আয়তাকার ঘনবস্তু, কারণ এটা একটা আয়তাকার। এটা কি? আয়তাকার অংশটা আয়তাকার দেখতেছি, কিন্তু এটা ঘনবস্তু। এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তাহলে এটার নাম আমরা দিতে পারি এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। ঘনবস্তু, ওকে। তাহলে প্রথম ছবিটা আমাদের ডান। আচ্ছা, এখানে প্রথম ছবি আমরা এখানে এই যে অন্যান্য বৈশিষ্ট্য যে আছে, এখানে বৈশিষ্ট্য যদি পারি আমরা লিখতে পারি, অবশ্য যদি থাকে বলছে, সো আমরা লিখতে পারি যে এখানে হচ্ছে যে আয়তাকার ঘনবস্তু যে হয়, আয়তাকার ঘনবস্তুর পরস্পর যে তলগুলো হয়, বিপরীত পরস্পর তলগুলো, এগুলো কিন্তু সমান হয়। সো আমরা এটাই লিখতে পারি, পরস্পর বিপরীত তলগুলো সমান, পরস্পর বিপরীত তলগুলো সমান। এটা আমরা বৈশিষ্ট্য হিসেবে লিখে দিতে পারি। এখন পরস্পর বিপরীত তলগুলো সমান মানে কি? আমি বইটা দিয়ে আবার উদাহরণ দিই, খেয়াল করে দেখো। এটা যদি একটা তল হয় আর এটা একটা তল হয়, তাহলে এই অংশটা, এইটার উচ্চতাটা এবং এটার উচ্চতাটা কিন্তু সমান। আবার এইটার যে ক্ষেত্রটা আছে, এই পাশের এই তলটা, আবার এই পাশের যে বিপরীত যে তলটা আছে, এটার বিপরীত তো হচ্ছে এটা, তাহলে এই দুইটা কিন্তু সমান। যদি সমান না হয় তাহলে কি হবে? এটা যদি বেশি হয়, এটা যদি কম হয়, তাহলে তো এটা উপরের অংশ এই দিক দিয়ে বাঁকা এরকম থাকবে, তখন এটা আয়তাকার ঘনবস্তু হচ্ছে না। সো আয়তাকার ঘনবস্তুর কি হয়? তলগুলো, বিপরীত যে তলগুলো সেগুলো সমান হয়। তাহলে দেখো, এটার বিপরীত, এই এটাও তো একটা তল, তাহলে এটার বিপরীত কোনটা? এটা। তার মানে এইটা আর এটা হচ্ছে সমান। আবার এটার বিপরীত হচ্ছে এটা, তাহলে এই অংশের বিপরীত হচ্ছে এই অংশ, মানে সমান। আবার এটার বিপরীত হচ্ছে এই নিচেরটা, তাহলে এই দুইটা হচ্ছে সমান। তাহলে এগুলোকে আমাদের বিপরীত তল, এই এটাও একটা তল, এটা একটা তল, এটার বিপরীত তল হচ্ছে এই তলটা, এই বিপরীত তলগুলো হচ্ছে সমান। তাহলে আমরা এই বৈশিষ্ট্যটা এখানে লিখে দিতে পারি। আচ্ছা, এরপরে আমাদের এখানে আসে হচ্ছে, এটার নাম আমরা নিশ্চয়ই সবাই জানি, এটার নাম হচ্ছে একটা ম্যাচ বক্স, বা বাংলায় বললে আমরা বলতে পারি দিয়াশলাই। এটার নাম আমরা লিখতে পারি দিয়াশলাই। আচ্ছা, এখন দিয়াশলাইয়ের বাহু কয়টা? এর বাহুও কিন্তু হচ্ছে বারোটা। কারণ তোমাদের কাছে নিশ্চয়ই দিয়াশলাই আছে বাসার মধ্যে, বা ইউজ করে তোমাদের আব্বা আম্মা ওই যে চুলা জ্বালানোর কাজে। সো এখন এই দিয়াশলাই দেখবা, দিয়াশলাইয়ের যে বক্সটা আছে এটা কিন্তু বারো বাহু বিশিষ্ট এবং ছয় তল বিশিষ্ট এবং চব্বিশ কোণ বিশিষ্ট। তুমি যদি এই, আমার কাছে যেহেতু এখন ম্যাচ বক্স নাই, দেখাতে পারতেছি না, কিন্তু এই বইটার সাথে তুলনা করো, এটা কিন্তু ওই ম্যাচ বক্স কিন্তু একই। এই যে এই ম্যাচ বক্স আর হচ্ছে আমাদের যে বই, মানে এই বই আর হচ্ছে এই যে এইদিকে ম্যাচ বক্স, এটার আকৃতি কিন্তু একই রকম। এটাও একটা আয়তাকার ঘনবস্তু। এটার জ্যামিতিক নামও কিন্তু আয়তাকার ঘনবস্তু। এটার জ্যামিতিক নামও আয়তাকার ঘনবস্তু। এবং এটার বাহু হচ্ছে বারোটা, এটার কোণ হচ্ছে চব্বিশটা, এটার তল হচ্ছে ছয়টা, এবং এটার বৈশিষ্ট্য আমরা এটাই লিখতে পারি যে পরস্পর বিপরীত তলগুলো সমান। ম্যাচ বক্সেরও পরস্পর বিপরীত তলগুলো কিন্তু সমান, একদম হুবহু বইয়ের মতো। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। এখন পরের যে চিত্রটা আছে এটা কি? এটা কিন্তু একটা ক্যান। এটা হচ্ছে ক্যান, তোমরা যে সফট ড্রিঙ্কসগুলো খাও সেগুলো, সেই যে বল ধরো ফান্টা বা স্পিড সেভেন আপ যেগুলো তোমরা খাও, সেগুলোর যে ক্যানের আকৃতিটা হয় এটা কিন্তু, সো যে ক্যানটা থাকে, ক্যানের আকৃতি কিন্তু এরকম হয়। আমার হাতে যেটা দেখতেছো এটা কিন্তু কোনো ক্যান ট্যান কিছু না, এটা কিন্তু হচ্ছে ওই যে আমরা যে এই যে যে বোর্ডে ক্লাস নিচ্ছি, এই বোর্ড যে ক্লিন করা হয় সেই ক্লিনিং কিট আর কি। তো এটার বোতলটা আমি এখানে উদাহরণ হিসেবে ব্যবহার করতেছি। সো এটার যে ক্যানের আকৃতি তো এরকমই হয়, এই সাইজেরই হয় মনে হয়। আচ্ছা, তো এটা দেখো তো, এটার কি কোনো বাহু আছে? এটার কি কোনো বাহু আছে? এটার কি কিন্তু বাহু নাই, এটার কোনো বাহু নাই। এটা গোলাকার, মানে চারদিক দিয়ে গোল, এটা কিন্তু কোনো বাহু নাই, তাহলে এটার কোনো বাহু নাই। আচ্ছা, নাম লিখে নেই, নাম হচ্ছে এটার ক্যান, যে কোনো ক্যান, বাহু নাই। আচ্ছা, বাহু যখন নাই তাহলে এখানে কোনো কোণ আছে?
যেখানে বাহু নাই সেখানে কি কোণ উৎপন্ন হয়েছে? তার মানে কোণ উৎপন্ন হয় নাই। এবার তল, তল এটা আর কি, এটা তল দেখো, এই যে এটা একটা তল এভাবে রাখতে পারছি, এটা একটা তল এভাবে রাখতে পারছি, আবার এভাবে রাখতে পারছি, এটাও একটা তল। এখন বলতে পারো ভাই আপনি যদি এভাবে উল্টা এভাবে রাখেন এটাও তো একটা তল হয়, কিন্তু এটা পুরোটাই, এই যে এই বোতলের যে অংশটা এই পুরোটাই কিন্তু একটা তল, এটাকে বলি বক্রতল বলি। মানে একটা তল শুধু এভাবে বাঁকানো অবস্থায় আছে, তল হচ্ছে একটাই, মানে এটাকে যদি মাছ দিয়ে কাটি আমরা, কাটার পরে যদি এভাবে রেখে দেই তাহলে কিন্তু এর একটাই তল। সো দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে আমাদের বক্রতল, বাঁকানো তল। সো এই একটা তল, এই একটা তল, এই হচ্ছে একটা তল, তার মানে এখানে তল হচ্ছে তিনটা। এবং আমরা এটাকে লিখতে পারি যে এটা একটা বক্রতল আছে, এই ক্যানের মধ্যে একটা কি আছে, একটা বক্রতল আছে। সো আমরা লিখতে পারি যে এটার বৈশিষ্ট্য হইতে পারে দুইটি সমতল ও একটি বক্রতল বিশিষ্ট, একটি বক্রতল বিশিষ্ট, এটা একটা বৈশিষ্ট্য হিসেবে আমরা লিখতে পারি, এই ক্যানের বৈশিষ্ট্য হিসেবে। এই ক্যানের একটা বৈশিষ্ট্য লিখতে পারি কি, এটা সমতল, এই যে এটা একটা তল, এটা একটা তল, এটা সমতল, সমান অবস্থায় আছে দুটো সমান, এবং এটা হচ্ছে বক্রতল। সো এই বৈশিষ্ট্য আমরা লিখতে পারি। এবং এটা জ্যামিতিক নাম কি হবে, এটা জ্যামিতিক নাম কিন্তু আমরা দিতে পারি হচ্ছে এটা একটা ব্যালন বা ব্যালন আকার, ব্যালন আকার, এটা জ্যামিতিক নাম কি দিতে পারি, ব্যালন বা ব্যালন আকার, এভাবে ব্যালন, ব্যালন এটা আমরা দিতে পারি, বা ব্যালনাকার এটাও দিতে পারি, ঠিক আছে। মানে বেলুনের মতো দেখতে, বেলুন যেরকম, বেলুন যেরকম আমাদের চারদিক দিয়ে গোল এরকম থাকে, সে এরকম বেলুনের মতো, বেলুন না কিন্তু বেলনাকার, বেলুনের মতো। আচ্ছা ওকে, এরপরে এটা কি একটা বক্স, এটা আমরা দেখতে পাচ্ছি একটা বক্স। এখন বক্সের ক্ষেত্রে কি হবে, বক্সের বাহু কয়টা, বক্সের কিন্তু বাহু হচ্ছে ১২টা। তো দেখো আমার হাতে যে বক্সটা আছে, এই বক্সটাও কিন্তু একটা আয়তাকার ঘনবস্তু, এটারও কিন্তু দেখো বাহু হচ্ছে ১২টা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ১২, এটারও কিন্তু বাহু হচ্ছে ১২টা। সো এটা একটা আয়তাকার ঘনবস্তু আমরা দেখতে বুঝতে পারতেছি। তাহলে কোন কয়টা হবে, কোন হবে ২৪টাই, ওই যে একইভাবে এই যে একটা কোন, একটা কোন, একটা কোন, একটা কোন, এই যে এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, আবার এখানে কোণ, এখানে কোণ, এখানে কোণ, এখানে কোণ, এভাবে যে বইয়েরটা যেভাবে গুনলাম ঠিক একইভাবে এখানেও ২৪টা কোণ। এবং এটা তল কয়টা, এটা তলও কিন্তু দেখো ৬টা, এই যে এক দুই তিন চার পাঁচ ছয়, এ হচ্ছে ৬টা তল। তাহলে এটা হচ্ছে ৬টা তল বিশিষ্ট। এবং এটার বৈশিষ্ট্য আমরা কী লিখতে পারি, এটার বৈশিষ্ট্য কিন্তু আমরা লিখতে পারি যে এর বিপরীত তলগুলো পরস্পর সমান, যেহেতু এটা আয়তাকার ঘনবস্তু, সো আমরা লিখতে পারি বিপরীত তলগুলো পরস্পর সমান, পরস্পর সমান। ওকে, এরপরে এখন এর আয়, মানে জ্যামিতিক নামটা কি দিতে পারি আমরা, এর জ্যামিতিক নাম কিন্তু ওই আয়তাকার ঘনবস্তুই আমরা দিব, আয়তাকার ঘনবস্তু। সো আয়তাকার ঘনবস্তু দিয়ে আমরা কিন্তু অনেক বস্তুকেই বোঝাতে পারি, ঠিক না, কারণ এটা একটা আয়তাকার ঘনবস্তু, এটাও আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে। এরপর চলো আমরা পরের পিকচারে চলে যাই। পরের পিকচারে কি আছে, ফুটবল, এটা আমাদের খুবই পরিচিত একটা বস্তু, ফুটবল। এই যে ফুটবল, এই যে ফুটবল, এটা হচ্ছে আমাদের ফুটবল, তাহলে এটার নাম কি, ফুটবল। আচ্ছা এখন এই ফুটবলের বাহু কয়টা, তুমি কি এই ফুটবলের বাহু খুঁজে বের করতে পারবা, এই ফুটবলের কিন্তু বাহু নাই, তাহলে বাহু নাই। কোন বা কোন কি আছে, এই ফুটবলের কি কোনো কোন আছে, কোনো নাই। এবার তল কয়টা, এই ফুটবলের তল আছে, অবশ্যই তল আছে, কারণ এই যে রাখছে এটাই তল, তাহলে তল কয়টা, এই পুরোটাই কিন্তু একটা তল, যেহেতু এটা একটা গোলাকার বস্তু, এই পুরোটাই হচ্ছে একটা তল, তাহলে ফুটবলের তল হচ্ছে আমাদের এক। এবং এটার জ্যামিতিক নাম আমরা কী দিতে পারি, এটা যেহেতু একটা গোলাকার বস্তু তো আমরা এটার জ্যামিতিক নাম দিতে পারি, এটা একটা গোলক বা গোলাকার বস্তু, গোলক দেই, গোলক, এটার নাম হচ্ছে একটা গোলক, জ্যামিতিক নাম, অথবা গোলাকার বস্তু বলতে পারো, কিন্তু গোলাকার বস্তুটাকে আমরা জ্যামিতিক ভাষায় বলি গোলক। বেলনাকার বস্তুকে যেমন জ্যামিতিক ভাষায় বলি বেলন, ঠিক তেমনি গোলাকার বস্তুকে আমরা জ্যামিতিক ভাষায় বুঝতেছি গোলক। এখন এটার বৈশিষ্ট্য কী দিতে পারি আমরা, এটার বৈশিষ্ট্য দিতে পারি, এটার কিন্তু কোনো শীর্ষবিন্দু নেই, কি নেই, শীর্ষবিন্দু নেই। শীর্ষবিন্দু নেই মানে কি, যেহেতু এটার কোনো বাহু নাই, তার মানে এটার কোনো শীর্ষবিন্দু বলতে কোন জায়গা থেকে এটা শুরু,
সেটা কিন্তু নেই। অর্থাৎ এটা চারদিক দিয়ে যেহেতু সমান, এটা কোন দিক দিয়ে আসছে, কোন বিন্দু থেকে আমাদের এটা শীর্ষবিন্দু, কোন বিন্দু থেকে এটাকে আমি গণনা করতেছি সেটা কিন্তু আমাদের নাই, সেজন্য বলতেছি এটা শীর্ষবিন্দু নাই। তাহলে এ হচ্ছে আমাদের ছকটা ছিল। তাহলে যে ছকটা ছিল, ছকের মধ্যে আমাদের যে বস্তুগুলো ছিল, বস্তুগুলো আমরা সব কিছু পূরণ করে ফেলছি পুরো ছকটা। একবার দেখি, প্রথমে ছিল এটা হচ্ছে বই, বইয়ের বাহু আমরা পেলাম 12টা, কোণ পেলাম 24টা, তল পেলাম 6টা। এবং এটার বৈশিষ্ট্য লিখতে পারি, পরস্পর বিপরীত তলগুলো সমান। এটা নিয়ে বিস্তারিত আমরা সামনে আমরা ধীরে ধীরে জানবো। জ্যামিতিক আকৃতির নাম হচ্ছে আয়তাকার ঘনবস্তু। এরপর এটার নাম হচ্ছে ম্যাচবক্স বা দিয়াশলাই। এর বাহু হচ্ছে 12টা, কোণ হচ্ছে 24টা, এবং তল হচ্ছে কয়টা? তল হচ্ছে 6টা। এবং এটারও আমরা বৈশিষ্ট্য দিতে পারি যে বিপরীত তলগুলো সমান, এবং এটাও একটা আয়তাকার ঘনবস্তু। তারপরে এটা হচ্ছে, পরেরটা পেলাম একটা ক্যান। তোমরা এই ছকটা পূরণ করে নিতে পারো, এটা একটা ক্যান। সো ক্যানের কোনো বাহু নাই, কোনো কোণ নাই, তল হচ্ছে 3টা, এবং এর বৈশিষ্ট্য হচ্ছে 2টা তল হচ্ছে সমতল, আর একটা হচ্ছে বক্রতল। এবং এটা জ্যামিতিক নাম হচ্ছে বেলনাকার। তারপরে হচ্ছে আমরা যেটা পেয়েছি সেটা ছিল বক্স। বক্সেরও ঠিক একইভাবে বইয়ের মতো বাহু হচ্ছে 12টা, কোণ হচ্ছে 24টা, এবং তল হচ্ছে 6টা, এবং এটারও বিপরীত তলগুলো কি পরস্পর সমান, এবং এটাও একটা আয়তাকার ঘন বস্তু। এরপরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা ফুটবল। সো ফুটবলের কোনো বাহু নাই, কোনো কোণ নাই, এবং তল হচ্ছে 1টা, এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এর কোনো শীর্ষবিন্দু নাই, এবং এর জ্যামিতিক নাম হচ্ছে কি, এটা একটা গোলক। এই ছিল আমাদের ছকটা। আশা করি ছকটা বুঝতে পারছো, এবং তোমরা এই ছকের মতো করে আরও যদি কোনো বস্তু পাও এরকম আয়তাকার ঘনবস্তু আকার, অথবা গোলক আকারের, অথবা বেলন আকারের, তাহলে সেই বস্তুগুলো নিয়ে তোমরা জ্যামিতিক নাম দিতে পারবা এবং কোন বাহু তল নির্ণয় করতে পারবা বলে আমি বিশ্বাস করি। তাহলে আমাদের ক্লাসটা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে এর পরের যে টপিক সেটা নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।